ইমাম ইজুর কালির আহমদুল্লাহলা আরেকটা ঘটনা উল্লেখ করেছেন উনি বলেন নবেজিয়ে সাল্লাহ আলিসলাম একদিন মদিনা শরীফের বাইরে বের হয়েছিল ঘুরতে ঘুরতে দেখেন যে একটা কাফেলার সাথে সাক্ষাৎ হয়ে গেল এই কাফেলার সাথে ছিল একটা উঠ লাল উঠ আর লাল উঠ ছিল তাঁদের কাছে সবচেয়ে বেশি দামি দাম নবেজী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এই দামি উঠটা দেখে মালিককে জিজ্ঞাসা করলো তোমরা কি উটটা বিক্রি করবে তারা বললো হ্যাঁ বিক্রি করবো কত টাকা এত টাকা নবীজি বললেন আমি উট ক্রয় করেছি উটটা নিয়ে যাচ্ছি টাকা তো আমি নিয়ে আসি না ইনশাল্লাহ টাকা পাঠায় দিব নবীজি উট নিয়ে চলে যাচ্ছেন চলে যাওয়ার পরে বাকি সাথীরা বলল তুমি কি কাজ করলে তুমি তো বোকামি করলে একজন লোক আসলো এত দামি উট নিয়ে গেল তুমি জিজ্ঞাসা করলে না তার ঠিকানো নিলে না তার থেকে তুমি কিছু রাখলেও না এমনি এমনি তুমি উট দিয়ে দিছো লোকেরা বলতেছে দেখো তিনজন লোক ছিল যারা পেশকারদের মধ্যে শরীক ছিল একজন বলতেছে দেখো উনিজন কথা বলছে। কথা বলার সময় যে উনার জবান মুবারক থেকে যে নূর বিচ্ছিত হচ্ছিল এই নূরের ঝলকে আমি সব কিছু ভুলে গেছি আরেকজন বলে যে উনিজন কথা বলছিল ওনার চোখের দিকে আমি যখন তাকাইছি ওনার চোখের সৌন্দর্য দেখে আমি সব ভুলে গেছি

ولا أفضل له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا مُعين له ولا مُشير له ولا وَكِيلَ له ولا له وهو الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبه خافضه رافعه وقال رسول الله صلى الله عليه وسلم من قرا سوره الواقعه لم تصبه فاقه ابدا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله واصحابه وسلم صلى الله على প্রিয় মুহতী মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হযরত আল্লামা হযরত مولانا ওয়ালি রহমান সাহেব মনসববিষ্ঠ আমাদের সম্মানিত محترم সাবেক চেয়ারম্যান প্রতি সাহেব সাবেক মেম্বার সাহেব সহ হযরত উলামায়ে کرام আমার সামনে উষ্ট আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন বান্দাগণ পর্দার অবস্থান অবস্থানরত সাকেরা জাকেরা সাহাবেরা আবেদা মা বোনেরা সর্বপ্রথম সেই মহিয়ান রঙ্গরিয়ান রুব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণিত শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে মহাব্বত করে আদর করে ভালোবেসে নির্বাচিত করে ইসাই বাসাই করে আজকের এই মহতি আশা এবং বসার তৌফিক দান করেছেন সে দরবারে অন্তর অন্তঃস্থল থেকে মোহাব্বতের সাথে কালিমাতু শুকুর আদায় করেছে আলহামদুলিল্লাহ আবারও মোহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আমরা আমাদেরকে যারা যাদেরকে আল্লাহ নির্বাচিত করে নিয়ে আসছেন আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন এতে আমরা খুশি না আল্লাহ আমরা আবার খুশি করতে আবার আমরা আলহামদুলিল্লাহ তো দুরুদ ও সালাম পাঠ করছি সর্বকালে সর্বকালীন সর্বজনীন সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল সঈদুল মুরসালিন ইমামুল নবী হুজরে পাক ওয়াসাল্লামের পাক পাকা শরীফে এই মুহূর্তে স্মরণ করছি মুরিয়া গ্রাম সহ অত্র অঞ্চলে যতগুলো মানুষ আমাদের আপন জন্জন অন্ধকার খবরে শুয়ে ছেড়েছে তাদের কথা স্মরণ করছি এবং আল্লাহর কাছে কায়ে মুরবাককে দোয়া করছি আল্লাহ পাক যেন তাদেরকে ক্ষমা করে দেন সাথে সাথে স্মরণ করছি মুরিয়া গ্রাম সহ সমস্ত এলাকার যত রোগী রয়েছে বিশেষ করে আমাদের গ্রামের শ্রদ্ধা বাজন হযরত মাওলানা মিসবাউদ্দিন সাহেব অরিদিন দর অসুস্থ উনি সহ সকল রোগেদের সুস্থতা কামনা করছি আল্লাহর কাছে আল্লাহ তালা সকলে সুস্থতা কামনা দান করে সুস্থ দান করে সকলে না আমি তো আমরা যে মাহফিলে বসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ রহমত বরকতের মাহফিল নুরানি মাহফিল কুরানের মাহফিল হাদিসের মাহফিল আল্লাহ রাসুলের মাহফিল জান্নাতের মাহফিল এই মাহফিলে বসা এই মাহফিল আলোচনা করা কাহারও সাধ্যে সম্ভব নয় তার পক্ষে সম্ভব যাকে আল্লাহ পাক নিজে নির্বাচিত করেন সুবহান আল্লাহ এজন্য আমরা যারা আসতে পারি নাই এখন আসার সুযোগ আছে মেহেরবানি করে আমরা চলে আসি আর আমরা যারা আসতে পেরেছি আমরা আমরা নিজেদেরকে প্রস্তুত রাখব আজকে যতগুলো আলোচনা হবে হয়েছে সামনে হবে আলোচনার মাঝে আমার জীবনকে পরিবর্তন করার কোন পাথিও যদি আমি পেয়ে থাকি তাহলে সেই পাথিও সংগ্রহ করে আমার জীবনকে পরিবর্তন করা চেষ্টা করব এই নিয়তে বসবো তো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন সবাই না আমি আমি আপনাদের সামনে কোরআনে কারিবের প্রসিদ্ধ একটি সুরা যে সুরার নাম হচ্ছে সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেছি আমার পূর্বে আমাদের গ্রামের কৃতি সন্তান হজরত মলারা শাহকে মাহমুদ সাহেব এর আগের সুরা নিয়ে আলোচনা করেছেন সুরায় রহমান নিয়ে আলোচনা করেছেন আমি এর পরে সুরাই আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ চাহে তো এই সুরাকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদের خدمتতে পেশ করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়াকিয়া অত্যন্ত বরকত ওয়ালা রহমত ওয়ালা শান্তি ফজিলতপূর্ণ একটি সুরা এই সূরাটা প্রত্যেকটা মুসলিম ননানার জন্য অত্যন্ত জরুরি মগস্থ করাও জরুরি তালাওয়াত করা জরুরি এজন্যই এই সুরাকে আজকে আমি নির্বাচিত করেছি যাতে করে এই সুরার উপরে আমরা আমল করতে পারি এই আমলের মাধ্যমে যেন আমরা আমার জীবনকে সুন্দর করতে পারি আমাদের দুনিয়া এবং আমাদের আখেরাতকে যেন আমরা সুন্দর করতে পারি সেজন্য আজকে এই সুরাকে নির্বাচিত করা হয়েছে এই সুরার সাথে বিশ্ববিখ্যাত একজন সাহাবি হজরত আবদুল্লাহ বিন মসুদ রাজি আল্লাহ তালুর একটি সুন্দর ঘটনা বর্ণনা করা হয়ে থাকে বিভিন্ন তসিরের কিতাবে বিভিন্ন হাদিসের কিতাবে এই ঘটনা উল্লেখ করা হয়ে থাকে হজরত আবদুল্লাহ বিন মসুদ রাজি আল্লাহ তালু অন্তিম রূপ সজ্জায় সাহিত্য ছিলেন ওনার শেষ সময় অসুস্থ হয়ে পড়েছিলেন যে অসুস্থতার পরে উনি সুস্থ হইতে পারেন নাই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন সেই সময় ওনাকে দেখার জন্য খলিফাতুল মুসলিমিন আমিরুল মমিনি হজরত উসমান গনি রাদি আল্লাহ তালহু ওনাকে দেখার জন্য আসছিলেন আসার পরে ওনাকে বলতেছেন হে আবদুল্লাবনে মাসুদ মা অসুখ তোমার কি সমস্যা হজরতে ইবনে মসুদ রাদিয়াল্লাহু আল্লাহ উত্তরে বললেন হে আমিরুল মুমিন খলিফাতুল মুসলিমিন আমার অসুখ হচ্ছে জুনুবি আমার গুনাহ

আবার উসমান ই গনি রাদিয়াল্লাহু তাআলা নূহ বললেন আদউকা আত আমি কি জন্য কোনো ডাক্তার নিয়ে আসব হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূহ বললেন আত্তবি তবীবু আমরা জানি ডাক্তারই তো আমাকে অসুস্থ রেখে দিয়েছে সুবহানাল্লাহ আবার হজরত উসমান এগনি রাদি আল্লাহু তালান হু বললেন হে আবদুল্লি মসুদ রাদি আল্লাহ তালান হয়তো আজকের এই সাক্ষাৎ তোমার সাথে আমার জীবনের শেষ সাক্ষাৎ হইতে পারে তো আমার মনের চাহিদা হল বাইতুল মার্ক দিকে আমি তোমার জন্য কিছু উপঢৌকন দিতে চাই চাই হজরত এরুন মসুদ রাদী আল্লাহহু তালান বললেন হে খলিফাত আপনার উপার কোন প্রয়োজন নেই হাজর আপনার বিদায় হওয়ার পরে আপনার কন্যা সন্তানের জন্য উপকার আসবে তারা খরচ করতে পারবে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি কিছু উপদৌকন তাদেরকে দিতে চাই আপনি গ্রহণ করুন হজরত ইবনে মাসুদ রাজি আল্লাহ বললেন হে আমিরুল মোমিন আপনার উপর অন্য কাউকে দিয়ে দেন আমার কন্যার জন্য আমার সন্তানের জন্য আপনার উপর কোনো প্রয়োজন নেই আমার এতেকালের পরে আমার বিদায়ের পরে আমার সন্তান কিভাবে চলবে সে ব্যবস্থাপনা আমি তাদেরকে করে দিয়েছি সেটা কিভাবে সেটা হচ্ছে আমি তাদের কি বলে দিয়েছি আমার মেয়েদেরকে আমি বলে দিয়েছি আমার সন্তানদেরকে আমি বলে দিয়েছি প্রত্যেক দিন মাগরিবের পরিজন যেন তারা সুরায় ওয়াকে তেলাওয়াত করে সুহান আমি তাদেরকে শিক্ষাটা দিয়েছি কেন দিয়েছি আমার বিশ্বাস এই সুরায় ওয়াকে তালাশ করে তারা তালাওয়াত করে পাঠ করে নিয়মিত যদি আমল করে তাহলে অভাব অনটন তাদেরকে স্পর্শ করবে না কেন করবে না আমি নবীজি ইসাল্লাল্লাহ আলি ও থেকে সরাসরি শুনেছি নবীজি ইসাল্লাল্লাহ আলিসাল্লামের সাহস করেছেন মানকার সুর আতাল্লা কেয়াকুল লাল ইলা তিন যে ব্যক্তি প্রত্যেক দিন সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে প্রতি রাত্রে সুরায় ওয়াকিয়া পাঠ করবে তেলাওয়াত করবে পড়বে লাম তুসিবু ফাকাতুন আবাদান কাতু কোন দিন অভাব অনটন তাকে স্পর্শ করবে না সুবহানাল্লাহ যে ব্যক্তি সুরায় ওয়াকিয়া প্রত্যেক দিন মাগরিবের পরে তেলাওয়াত করবে আল্লাহ নবী বলেছেন যতদিন সে দুনিয়াতে বেঁচে থাকবে দারিদ্রতা অভাব অনটন তার গায়ে স্পর্শ করবে না সুবহানাল্লাহ হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন হে আমিরুল মুমিনিন হে খলিফাতুল মুসলিমিন আমি আমার মেয়েদের কি শিক্ষা দিয়েছি এই শিক্ষার উপর তোরা আমল করতেসি নবীজির হাদিস উপর আমল করতেসি আমি বিদায় হয়ে যাচ্ছি আমার কোনো টেনশন নাই আল্লাহ নবী বলেছেন যেদিকে সূরা ওয়াকিয়া পাঠ করবে আল্লাহ নবী বলেছেন দারিদ্রতা অভাব অনটন তা স্পর্শ করবে না আমার বিশ্বাস শুধু নয় আমার মেয়েদের বিশ্বাস আমার সন্তানদের বিশ্বাস যতদিন তারাই পৃথিবী থাকবে দারিদ্রতা অভাব অনটন তাদেরকে স্পর্শ করবে না এই ঘটনাটা আপনাদের সামনে পেশ করা হলো এই ঘটনার ভিতরে যদি আমরা غور ও ফিকির করি চিন্তা ভাবনা করি আমাদের জন্য অনেক উপদেশ আমাদের জন্য অনেক নসিহত আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে এর মধ্যে আমি পাঁচটা বিষয় আপনাদের সামনে পেশ করব এবং এই পাঁচটা বিষয়কে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আমাত তাওফিক ইল্লা বিল্লাহ এই ঘটনার মধ্যে আমরা পাঁচটা উপদেশ লাভ করতে পারি এর মধ্যে একটা উপদেশ হলো আল্লাহ এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা কোরআন এবং হাদিসের প্রতি আমাদের পূর্ণ একির বিশ্বাস থাকতে হবে দুই নাম্বার দুনিয়াতে যত সমস্যা আছে সকল সমস্যার মূল সমস্যা হচ্ছে মানুষের গুণা এই গুণাকে পরিহার করতে হবে অভাব অনটন সবারই কিছু না কিছু আছে এই অভাব অনটনকে যদি দূর করতে চান তাহলে কোরআন এবং হাদিসের ছায়া তোলে আসতে হবে নম্বর চার দুনিয়ার প্রতি প্রকাশ করতে হবে আপনার পরিবারের সদস্যগুলোকে কোরআন এবং হাদিসের আলোকে আলোকিত করতে হবে এই পাঁচটা উপদেশ আমরা এই ঘটনা থেকে লাভ করতে পারি অর্জন করতে পারি এই পাঁচটা বিষয় আমি আপনাদের সামনে খুব সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব তবে যেহেতু এই ঘটনা সম্পর্ক হচ্ছে হাজরতে আব্দুল্লাহ বিন মসুদ রাদি আল্লাহু সাথে তাই চলুন একটু আব্দুল্লাহ বিন মসুদ রাদি আল্লাহ সম্পর্কে কিছু আলোচনা করা হোক তিনি কে কেমন সাহাবী ছিলেন হয়তো আমাদের সমাজে আবদুল্লা বিন মাসুদ রাজি আল্লাহ সম্পর্কে আমাদের এতটা ধারণা নাই এই ঘটনা পরিপূর্ণভাবে আজ করতে গেলে এই ঘটনা থেকে উপদেশগুলো গ্রহণ করতে গেলে অর্জন করতে হলে আমাকে অবশ্যই হজরতে আবদুল্লা বিন মাসুদ রাজি তালাম জীবনী সম্পর্কে কিছু না কিছু ধারণা থাকতেই হবে এজন্য আমি ওনার সম্পর্কে কিঞ্চিৎ আলোচনা আপনাদের মতে পেশ করছি হজরত আবদুল্লাহ বিন মসরুদ রাজি আল্লাহ বিশ্ব বিখ্যাত একজন সাহাবি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লামের খাদিম ছিলেন বহুদিন পর্যন্ত নবীজির খেদমত করেছে এই জন্য হাদিসির কিতাবে পাওয়া যায় ওনাকে বলা হতো সোহেবুল্লা আলাইন অল বিশা দাতি বল মিথারি حضرت عبداللہ ابن مسود رضی اللہ تعالیٰ نوپا دی چلو صاحب النعلین نعلین نعلی اٹھولو جوتا مبارک نبی جی صلی اللہ علیہ وسلم میرے جوتا والا سبحان اللہ তার মানে উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতার খেদমত করতেন জুতা মোবারক নালাইন শরীফের খেদমত করতেন নবীজির নালাইন শরীফকে উনি সশম সাথে রাখতেন পরায় দিতেন আবার খুলতেন খোলার পরে আমরা তো অনেক সময় দেখা যায় হুজুরের জুতা নেই বা আমার পীর ও মুর্শিদের জুতা নেই কোন জায়গায় রেখে দেই হযরতে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তা করতেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক নালাইন শরীফানকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকটি খোলার সাথে সাথে হয়তো ওনার বগলে রাখতেন না হয় কোলে রাখতেন না হয় আস্তিরের ভিতরে ঢুকে রাখতেন জমিনে কোথাও রাখতেন সুবহানাল্লাহ এজন্য ওনার নাম পড়ে গেছে ওনার উপাধি হয়ে গেছে সাহিবুল নালাইন জুতাওয়ালা কার জুতা

লম্বা মানুষ বসলে যতুরুক উনি দাঁড়ালে ততুরুক অনেক খাটো ছিলেন উনি গাশের উপর উঠছেন খেজুর গাশের উপরে ঢাল পারলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করবেন গাছে উনার পরে সাহাবায়ে کرام ওনার পা অবস্থা দেখে পায়ের যায়াতুন আয়াতুন দেখে সবাই হাসা শুরু করে দিয়েছে এত ছোট ছোট পাও দেখা যায় সাহাবায়ে کرام হাসতে লাগলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে کرامকে লক্ষ্য করে বললেন মাতাল কেন তোমরা হাসছো আমার ইবনে মাসুদের পাউ দিকে তোমরা হাসছো তোমরা কি জানো ইবনে মাসউদকে তোমরা জানো না হাদিসের ভাষায় লা রিযলু আব্দুল্লাহ ইবনে মাসউদ আসকালু ফিল মিজান মিন জাবালে উহুদ নবীজি বললেন হে আমার সাহাবায়ে کرام ভালো করে শুনে রাখো আমার ইব্রিম মাসুদের ছোট ছোট পাও যদি মিজানের পাল্লা রাখা হয় আর এক পাল্লা যদি উহুদ পাহাড়কে রাখা হয় আমি নবী ঘোষণা দিলাম আমার ইব্রিম মাসুদের পাল্লা বাড়ি হয়ে যাবে যার ছোট ছোট পায়ের এত দাম বডির কি দাম হবে আর তার ইমানের কি দাম হবে তার সাহাবিয়তের কি মর্যাদা হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তিনি ছিলেন সত্যিকার অর্থে একজন কুরআনের বড় আলেম একদিন নবীজি বলতেছে ইবনে মাসউদ তুমি কুরআন পড়ে আমাকে শোনাও কে বলতেছে যার উপরে কুরআন নাজিল হচ্ছে তিনি বলছে ইবনে মাসউদ ইকরা আলাইয়া তুমি আমাকে কুরআন পড়ায় শোনাও ইবনে মাসউদ বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কুরআন শোনাবো অথচ আপনার উপরে জিব্রিল আমিন কুরআন নিয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন আমার তো মনে চায় আমার মনে চায় তোমার থেকে আমি কুরআন শুনি কেন আরেক বুননা পাওয়া যায় আল্লাহর নবী কেন আল্লাহ তাআলা বলেছেন ও আমার হাবিব মসজিদে নববীতে ইবনে মাসউদ কুরআন তেলাওয়াত করছে আপনি জানকে কুরআন তেলাওয়াত শুনুন আসার পরে বলতেছি ইবনে মাসুদ আল্লাহ পাক আমাকে পাঠাইছে তোমার কোরআনের তেলাওয়াত শোনার জন্য ইবনে মাসুদ করিয়া ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কি আমার নাম নিয়েছে কিনা আল্লাহর নবী বলেন অবশ্যই আল্লাহ পাক তোমার নাম নিয়ে বলছি তোমার কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে এত পছন্দ লাগে আমি নবীকে আল্লাহ পাক হুকুম করেছি তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য কত কণ্ঠ ছিল ওনার কোরআন তেলাওয়াতের মধ্যে জাদু ছিল জাদু 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 ছিল একবার মক্কাতুল মুকারমায় মসজিদে হারামে কোরআনে করিমে তেলবাদ করছিলেন কাফেররা আবু জেল আসনার কানে একটা থাপ্পর মেরেছে ব্যথা পেয়েছেন জিব্রিল আমিন চলে আসছে হাসতে হাসতে চলে আসছে নবীজি বললেন ইয়া জিব্রাইল হাসার তো সময় না যে কাদার সময় আমার ইবনে মাসুদের কালে তার কানে আবু জাহেলে তাপ্পুর মেরেছে আপনি হাসতে হাসতে আসছেন আমার তো কষ্ট লেগেছে হাসার পিছনে কারণ কি জিব্রিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে তার কারণ বলবো না বদরে যুদ্ধে বলবো সুবহানাল্লাহ কি ঘটনা ঘটেছে আজকে আবু জাহেল ওনার কানে তাপ্পুর দিয়েছে জিব্রিল আমিন বলতে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একদিন আসবে যেদিন আবু জেহেলের কান ধরে তার মাথাকে আপনার সামনে যে সাহাবি উপস্থিত করবে সে সাহাবি হচ্ছেন আবদুল্লাহ মসুদ রাদিয়াল্লাহু আল্লাহ এর জন্য দেখা যায় বদর যুদ্ধে যখন নাকি আবু জাহেলকে আহত করলো দুই ছেলে আফরার দুই ছেলে গিয়ে আহত করলো নবীজি ঘোষণা দিয়েছেন আবু জাহেলের গরদান কে আমার সামনে উপস্থিত করবে মাথা কে নিয়ে আসতে পারবে সাহাবাদের মধ্যে হজরত ইবনে মাসুদ দ্বারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইবনে মাসুদ পাব তার মাথা আপনার সামনে উপস্থিত করতে ইবনে মাসুদ চলে গেলেন আবু জাহেল শুয়ে পড়ে আছে আহত অবস্থায় ইবনে মাসুদ আবু জাহেলের বুকি বুকি উপরে উঠে বসলে বসার পরে বলতেছে আবু কে তুমি আমি ইবনে মাসউদ আবু জহেল আফসুস কুলাহরে এক রাখাল আমার গলা আমার গর্দন কাটবে আমার কতই না আশশ তবে তুমি আমার গর্দনটাকে একটু লম্বা করে কি তো যেহেতু বুঝা যায় না কার গলা আবু জাহেলের গলা সর্দারের গলা নেতার গলা গলা যেন বড় বোঝা যায় কত বড় দুশমন ছিল

এই হলো ইবনে মাসুদ রাজি আল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ চিরেন এই উম্মতের সবচেয়ে বড় ফকি নবীজি বলেছেন আন্তা আফকাহুল উম্মা এই উম্মতের সবচেয়ে বড় ফকি হলে তুমি এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরের নাম হলো হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু এই উম্মতের সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু এই উম্মতের সবচেয়ে বড় বিচারক জানেন কে এই উম্মতের সবচেয়ে বড় বিচারক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই উম্মতের সবচেয়ে বড় আমানতদার ছিলেন হযরত আবু বাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু এই উম্মতের সবচেয়ে বড় সত্যবাদী হলেন হযরত সাইয়েদুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই উম্মতের সবচেয়ে বড় আদলবিনصافদার ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই উম্মতের সবচেয়ে বড় দানবীর সাকি ছিলেন হযরত সাইয়েদুল ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা একোজন সাহাবাইকার গুনে গুনা নিত ছেলে 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 আমার মন বলে নবেজে নবেজী বয় এই কথা ও আমার কেমন পর্যন্ত আনেওয়ালা वाला উম্মতকে বলতে চান ও আমার উম্মতের দল তোমরা শুনে রাখো তোমরা যদি আমার নবীর সাদাকাত দেখতে চাও আমার নবীর সত্যতা দেখতে চাও আমার সিদ্দিককে দেখো আমার আদল ইনসাব দেখতে চাও তাহলে তোমরা আমার উমদকে দেখো আমার সখাওয়াত যদি দেখতে চাও আমার ওসমানকে দেখো আর আমার যদি আমার বিচার দেখতে চাও আমার আলীর দিকে দেখো আর আমার যদি তাফসীর দেখতে চাও আমার ইবনে আব্বাসকে দেখো আর যদি আমার ফকাহাত দেখতে

হযরত উমরের ফারوذ দিকে তাকাইলে বোঝা যায় নবীজির আদালত কেমন ছিল নবীজির সততা কেমন ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইলে বোঝা যায় ওনার সাদাকাত কেমন ছিল আরেকটু যদি আগে যাই আল্লাহ পাক মরহায় কথা বলতে যাচ্ছেন ও দুনিয়ার মানুষ তোমরা তো আমাকে চিনেনা আমার হাকিকত আমার জাত পর্যন্ত বুঝতে পারবে না তবে আমাকে তোমরা চিনো আমার সিফাতের মাধ্যমে তোমরা যদি আমার শিবদ দেখতে চাও আমার এলেমের শিবত দেখতে চাও তোমরা যদি আমার কুদরতির সিফত দেখতে চাও আমি রহমান রহিমের সিফত দেখতে চাও আমি রহমত আমার রহমতের সিফত দেখতে চাও তো আমার সমস্ত সিফত দিয়া আমার হাবিবকে আমি সাজাইছি তোমরা যদি আমার হাবিবের দিকে লক্ষ্য করো আমার বন্ধুর দিকে লক্ষ্য করো আমার নবীর দিকে লক্ষ্য করো আমার এলেম পেয়ে যাবাই আমার এলেমের আন্দাজ পেয়ে যাবাই আমার কুদরত যদি দেখতে চাও আমার হাবিবের দিকে তাকাও আমার রহমান রহিমের সিফত দেখতে চাও আমার হাবিবকে দেখো আমি রব্বুল আলমিনকে যদি

ইবনে মাসুদ কে ছিলেন উনি ছয় নম্বর মুসলমান ছিলেন কয় নম্বর মুসলমান ছয় নম্বর মুসলমান তার মানে উনার আগে মাত্র পাঁচজন মুসলমান হয়েছে উনি ছয় নম্বরের মুসলমান উনার ইসলাম গ্রহণ করার পিছনে একটা সুন্দর ঘটনা আছে বিভিন্ন হাদিসের কিতাব মধ্যে উল্লেখ করা হয়েছে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বয়স ১২ বা ১৩ উনি ছিলেন রাখাল

একজন হচ্ছেন সাইদুর মুরসালিন ইমামুল মুসালিন খাতামুন নবীর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরজন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআকা কাছে আসলো আশা পরে জিজ্ঞাসা করলো হে ইবনে মাসউদ তোর তো নাম জানা নাই বুঝিয়া গুলাম হাল ইনদাকা লবন তোমার কাছে কি দুধ আছে দুধ কারণ আরবের মরুভূমিতে পানি পাওয়া যেত না পিপাসা লাগলে তারা দুধ পান করতেন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুধ আমার কাছে আছে তবে এই বকরিগুলোর মালিক আমি না আমি হলাম একজন রাখাল এইগুলোর মালিক উকবা বিন আবি মুঈদ আমি তো আপনাকে দুধ দিতে পারবো না নবীজি খুশি নাবে খুশি কেন সত্য কথা বলেছে আমার আদারের সাথে কথা বলেছে মালিকের সাথে গাদদারি করে নাই নবীজি খুব খুশি আচ্ছা তোমার কাছে কি এমন কোনো বকরির বাচ্চা আছে যেটা এখনো দুধ দেওয়ার উপযুক্ত না এরকম কোন বকরির বাচ্চা আছে কি তোমার কাছে বলল ইয়া আছে সেই বকরীর বাচ্চাটা নিয়ে আসছি সেই বকরীর বাচ্চাটা আনা আনা পরে আবার নবীজি কি করলেন ফামসাহান নবীউ সల్లাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিয়াদি দরআহা নবীজি আলাইহি রহমত এবং বরকত মুরারি হাত দিয়ে এই বকরীর স্তনে স্পর্শ করার সাথে সাথে স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ এমন বকরি যেটা বকরীর বাচ্চা দুধ আসার কোন কলপরে করা যায় না কার হাত লেগেছে গেছে মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আকবার এই মুজেজা হযরত ইবনে মাসউদ দেখতেছেন রাদিয়াল্লাহু তাআলা একটা পেয়ালা আনা হলো পেয়ালার মধ্যে বকরি দুধ দহন করা হলো নবীজি পান করলেন সিদ্দিকাত বড় রাদিয়াল্লাহু পান করলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাউন নিজেও পান করলেন নবীজি আবার দোয়া করলেন বললেন আল্লাহ এই দুধকে তুমি আগে আগের মতন স্তনকে আগের মতন বাড়ায় দাও দুধগুলোকে শুকায়া দাও সঙ্গে সঙ্গে দুধ শুকায় গেছে এই মোজেজা দেখার পরে হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা নু মনে মনে ভাবতেছেন আর বলতেছেন উনার ভাষায় বলতেছেন আমার মন বলে উনি এইভাবে বলতেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আপনাকে চিনি না আপনার সাথে আবু বকর কো আমি চিনি না আমার মন সাক্ষী দিচ্ছে আমার মন বলে আমার মন বলে আমার যে বকরির গায়ে আপনি হাত লাগাইছেন যে বকরি স্তনে হাত লাগাইছেন যে বকরি দুধ দেওয়ার কোন কল্পনা করা যায় না এত ছোট বকরি জিন্দিগি তো আমরা কল্পনা করতে পারি না বকরি দুধ দিবে তার স্তনে হাত লাগাইছেন নবী গো আপনি তার স্তনে হাত লাগান নাই আপনি তো আমার কোরিজতে হাত লাগাই দিয়েছেন আপনার হাতের বরকতে আমার ভিতরে কুফরি দূর হয়ে নূরে

কোরআনে কারিমের প্রত্যেকটা হরফ কোরআনে কারিমের প্রত্যেকটা মুক্ত কোরআনে কারিমের প্রত্যেকটা হরফ জের জবর পেশ তথা কোরআনে কারিমের বিসমিল্লার থেকে শুরু করে সুরেন নাসের সিন পর্যন্ত প্রতিটি হর প্রতিটি অক্ষর প্রতিটি আয়া প্রতিটি সুরা প্রত্যেকটা হলো মজা ঠিক তদ্রুপ ভাবে নবীজি সাল্লাহামের প্রতিটি অঙ্গ নবীজি সাল্লাহামের হাত মুবারক নবীজি সাল্লাহামের পা মুবারক চেহারা মুবারক নাক মুবারক তথা মাতার তালুতি পা পর্যন্ত আপদ মস্তক মজা ছিল শুধু আমি আপনাদেরকে হাতের মুজেজার কয়টা বর্ণনা আপনাদের সামনে পেশ করব হাতের মুজেজা হাতের কেমন মুজেজা আল্লাহ তআলা দান করেছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নি হাদিস থেকে এই মুজেজাত্ব আমরা বুঝতে পেলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কেমন মুজেজা ছিল আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করি সুলাইহুদাইবিয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোদ্দশো বা পনেরোশো সাহাবাই কেরামের বিশাল জামাতটি যাচ্ছেন উমরার উদ্দেশ্যে মক্কাতুল মুকারমায় হুদাইনে হুদাইবিয়া নামক স্থানে যাওয়ার পরে বাধাগ্রস্ত হয়ে গেলেন কাফেররা বাধা দিল সামনে যাতে পেরে নিবে অগ্রসর হইতে পারে নিবে বা পনেরোশো সাহাবাই কেরামের বিশাল মাঝেমা হুদাইবিয়ার জায়গায় সবাই একসাথে আছে পানির খুব সংকট সেখানে পানি বলতে কিছুই ছিল না ছোট্ট একটা পাত্র ছিল সেই পাত্র মধ্যে সামান্য পানি ছেড়েছে সামান্য পানি তারা নবীজি সাল্লা কাছে পেশ করেছে নী উজু করেছেন এই পানি দিয়ে দিয়ে তারপরে আর কুতুরুপ পানি ছিনামান্য পানি ছুঁড়েছিল আর কোন সাহাবায়ে کرامের কাছে কোন একজন সাহাবীর কাছে পানি ছিল না সমস্ত সাহাবায়ে کرامই দৌড়ে আসলো বলতেই যা রাসূলুল্লাহ ইয়া আমাদের কাছে কোনো পানি নেই নাউজ করার পানি আছে না পানি পান করা পানি আছে আমরা তো তৃষ্ণার্থ তো সবাই পিপাসিত হুজুরও প্রয়োজন পানি নাই আমরা পিপাসিত পানি প্রয়োজন পানি নেই শুধু আপতার পাত্রের মধ্যে সামন্য পানি আছে আর কারো কাছে পারি নেই আমরা পণ্ডস সাহাবাই কেরাম এর মধ্যে একজনের কাছে পারি নেই কেমন কষ্টকর বিষয় এবার নবীজি সাল্লাম সাহাবা কেরামের সামনে এই যে ছোট্ট পাতি পাত্র এই পাত্রে পানি দেয় নবীজি উজু করেছেন এরপর সামান্য কিছু পানি ছিল তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাত্রের মধ্যে হাত রাখলেন আঙ্গুল মুবারক রাখলেন এইভাবে ভাবে রাখলেন রাখার পরে হাদিসের ভাষায় ফাজালাল মাউ ইয়াফুরু মিন বাইনা আসাবিহি কামসারিল উয়ুন হাদিসে বলা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট পাত্রের মধ্যে এইভাবে হাত রাখার পরে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা হাতে প্রত্যেকটা আঙ্গুলের মাঝখান থেকে বড় জর্নার পানি প্রবাহিত হয়ে গেছে এখন আপনার বলবেন এই হাতের আঙুল পানি বের হয়েছে জর্না কতুরুকার আর পানি হারে হয়তো এক কলসি দুই কলসি হজরতে যাবে জিজ্ঞাসা করা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক আঙ্গুল মোবারকের মাসখান থেকে যে ঝর্ণা প্রবাহিত হয়েছিল সেই ঝর্ণার পানি আপনারা কয়জনে পান করেছেন কয়জন ব্যবহার করেছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন আমরা সেদিন ছিলাম পনেরোশো সাহাবা একরাম পনেরোশো সাহাবা একরাম এই ঝর্ণার পানি দিয়ে উজু করেছি পান করেছি আমাদের প্রত্যেকের প্রয়োজন মিটেছে এবার বলুন তো ঝর্ণাগুলো কত বড় ছিল কত পানি বের হয়েছে আমার তো মনে হয় পাঁচ আঙ্গুল কম পক্ষে পাঁচটা ঝর্ণা ছিল কয়টা ঝর্ণা পাঁচটা ঝর্ণা ছিল প্রত্যেকটা ঝর্ণা ছিল বিশাল বিশাল ঝর্ণা শুধু এখানে শেষ নয় জাবের রাদিয়াল্লাহ তাআলা বলেন সেদিন যদি আমরা এক লক্ষ মানুষ হতাম এক লক্ষ মানুষের উজু গুশল এবং পানি পান করার যথেষ্ট হয়ে যেত নবেজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের আঙ্গুল মোবারক দ্বারা যে পানি প্রবাহিত হয়েছিল সেই পানি এক লক্ষ মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত তাহলে নবেজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের আঙ্গুল মোবারকের মাঝখান থেকে আল্লাহ তালা ঝর্না প্রবাহিত করে দিয়েছে কত বড় মজার আরেকটি বর্ণনা পাওয়া যায় উহু যুদ্ধে হজরতে কাতদা বিন রোমান রাজি আহত হয়ে গেলেন উনার চোখ বের হয়ে গেছে চোখের মধ্যে আঘাত লেগেছে চোখ বের হয়ে গেছে চোখটাকে হাতি নিয়ে নবীজি সাল্লামের কাছে আসে বললেন আমার চোখ তো বের হয়ে গেছে চোখটাকে আপনি ঠিক করে দেবে পারবেন না পারবেন না ঠিক হবে না হবে না আল্লাহ আকবর নবীজি বলেন ধৈর্য ধারণ করো আল্লাহ তালা তোমাকে জান্নাত দিয়ে দেবেন শুভ বর্ণনা পাওয়া যায় কাতা দ্বারা দিয়ে আল্লাহ বলেন ইয়ার আসুল্লাহ আল্লাহর কি ঠেকা পড়ছে আমার চোখকে আমাকে জান্নাত দেবেন আমি চোখ কোথায় জান্নাত চাই শুভ কি চাই চোখ কোথায় জান্নাত চাই এবার নবীজি সাল্লাম নিজের হাত মুবারকের মধ্যে হজরতের কাতে চোখু নিয়ে সুন্দর করে তার চোখের মধ্যে সিডিং সরে দিল হজরত বলেন নবীজির নুরানি হাত মুবরক দেওয়ার জন্য আমার চোখকে আমার চোখের মধ্যে লাগাই দিল লাগানোর সাথে সাথে চোখের এমন পাওয়ার হয়ে গেল যে পাওয়ার আগে আমি খুঁজে পাইনি এবং তার মধ্যে এমন শক্তি চলে আসলো আমার পাশে যার একটা চোখ রয়েছে ওই চোখ থেকে ওই চোখের পাওয়ার এবং শক্তি বিষ হয়ে গেছে একমাত্র নবীজির হাত মুবরক ছোঁয়া লেগেছে হজারতে সালমান এ আল্লাহ আমরা সবাই জানি উনি ছিলেন গুলাম ছিলেন উনার ইতিহাস অনেক লম্বা সেখান থেকে আমি বলবো না উনি গুলাম ছিলেন ছিলেন ওনার মালিকের সাথে উনার চুক্তি হয়েছে তুমি যদি আমাকে তিনশো খেজুরিওয়ালা একটা বাগান দিতে পারো তিনশো খেজুরের গাছওয়ালা একটা বাগান দিতে পারো আমি তোমাকে আজাদ করে দিব একটা বাগান দিবে যে বাগানের মধ্যে তিনশো গাছ থাকবে প্রত্যেকটা গাছে ফল ধরছে এরকম গাছ হইতে হবে তিনশো গাছ আরো শর্ত লাগাইছে এবার নবীজি সাল্লামের কাছে গিয়ে বলে বলেন হাবিব আল্লাহ আমার মালিক তো এরকম কঠিন একটা শর্ত দিয়েছে যে তিনশো গাছওয়ালা খেজুর গাছওয়ালা খেজুর আছে এরকম গাছ এরকম দাস ওয়ালা 300 দাস ওয়ালা একটা বাগান দেওয়ার জন্য সে বলেছে যদি আমি তাকে বাগান দিতে পারি তাহলে সে আমাকে আজাদ করে দিবে নবীজি বলেন যাও যা মঞ্জুর করে এসো বলা আমি রাজি হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি তার মালিককে গিয়ে বলল আপনার শর্ত আমার কবুল আমি আপনাকে আমার একটা বাগান উপহার দিব আমার একটা বাগান দিব যে বাগানে তিনশো খেজুর গাছ থাকবে এবং তিনশো খেজুর গাছের মধ্যে তরু তাজা ফল থাকবে এবার নবীজি সাহাবা কেরামকে বললেন ও আমার সাহাবিরা তোমার ভাই তোমাদের ভাই সালমানকে তোমরা সাহায্য করো সবাই চারা নিয়ে আসলো এবার নবীজি নিজ হাতে চারা লাগানো শুরু করে দিয়েছেন সুবহান তিনশোর মধ্যে দুইশত নিরানব্বইটি গাছ নবীজি লেগিয়েছিলেন আর একটা গাছ একজন সাহাবি লাগাইছিলেন কিতাব পাওয়া যায় একটা খেজুর গাছ খেজুর আসতে গেলে সাত বছর লাগে কয় বছর সাত বছর নবীজি সাল্লি ওসাল্লাম নিজের হাতে পরে একজন সাহাবি যে লাগাইছিল এটা পরে নবীজি আবার লাগাই দিয়েছেন টোটাল তিনশো তিনশো খেজুরের গাছ নবীজি লাগানোর পরে আল্লাহর কি কেরেসমা কি কুদরতের খেলা এক বছরের ভিতরে প্রত্যেকটা গাছে তাজা খেজুর চলে আসছে যে গাছে খেজুর আসতে সাত কোষর লাগে নবেজি সাল্লাল্লাহ আলাই সাল্লামের হাতের ছোঁয়া লাগার কারণে কর্কত এবং রহমতে আল্লাহ তালা এই গাছে এক কশুরে গাছের মধ্যে খেজুরের খেজুরের এরকম দর দর খেজুর দান করেছেন এই খেজুরের বাগান দিয়ে হজরতে সালমান এ ফার্সিরা জেল্লাহতাল নু মুক্তি নিয়ে আসছেন এবং আজও এই বাগান মদিনা শুরু বিদ্যমান আছে হাজি সাহেবরা যারা আছেন তারা সবাইকে দেখে আসছেন নবীজির হাতে বরকত আছে না নাই সর্বশেষ আটটা ঘটনা বলি শেষ করব হযরতে উম্মে মাহবাদ একজন সাহাবিয়া ছিলেন মহিলা সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে উনার বাড়িতে অবস্থান করেছিলেন উম্মে মাহবাদ না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আবু বকর সিদ্দিক এবং খাদেম ছিল ওই মহিলার তাবুতে গিয়ে আশ্রয় নিয়েছেন মহিলা কি বলতেছে মা তোমার কাছে কি খাবারের কিছু আছে মহিলা বলল না আমার কাছে খাবারের কিছুই নেই বলল মা তোমার তাবুতে যে একটা বকরি বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ একটা বকরি বাচ্চা আছে তবে এটা অত্যন্ত দুর্বল নবীজি জিজ্ঞাসা করলেন এই বাচ্চা কি দুধ আছে বলুন না এটার মধ্যে কোনো দুধ নেই দুধ দেওয়ার কোন ক্ষমতা তার নেই নবীজি বললেন আপ থেকে আমাকে অনুমতি দেন আমি তার থেকে দুধ দহন করবো সুভান ওই মহিলা বলতেছে মেমা আবাদ বলতেছি যদি আপনি মনে করেন এটাতে দুধ আসে তাহলে আপনি দুধ দহন করতে পারেন আমার কোনো আপত্তি নেই এবার নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বকরি বাচ্চাকে নিয়ে আসল আসার পরে নবীজি সাল্লাম এই বকরির স্তনে বরকত এবং রহমত এবং নুরানি হাত মোবারক বকরির স্তনে লাগানোর সাথে সাথে বকরির স্তনের কানায় কানায় ধূত ভরে গেছে এবার বলল মা বড় একটা পাতিল দেন যে পাতিলে দুধ দিলে বিশাল পান করতে একটা একটা জামাত পান করতে পারবে এমন একটা বড় পাতিল দিল মহিলা পাতিল দিল নবী সাল্লিশাল্লাম দুধ দহন শুরু করলেন করতে করতে এই পাতিল হাউসপুর হয়ে গেল ভোরপুর হয়ে গেছে আবার নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বললেন মা তুমি পান করো নবীজি নিজে পান করলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে পান করতে বললেন غلامকে পান করালেন আশেপাশে যারা ছিল সকলকে পান করালেন এরপরে নবীজি বললেন মা আরেকটা পাতিল দাও আরেকটা পাতিল দিলেন আরেকটা পাতিল এরকম বড় পাতিল ওই পাতিল কো নবীজি সাল্লাল্লাহু সাল্লাম এই बकरी দুধ দিয়ে ভরপুর করে দেই মা কি দিয়ে বলেন মা তুমি দুধ রাখো আমি চললাম এই কথা বলে নবীজি সাল্লাম হিজরত করে মদিরাতুল মুনাফারা চলে গেলেন সন্ধ্যায় উম্মে মা স্বামী আবু মা আমা করে আসে দেখি কি ব্যাপার বরদাস উজ্জ্বল দেখা যায় আলোকিত দেখা যায় সুঘ্রাণে বরপুর দেখা যায় বলতেছি তোমার ঘরে কে আসছিল আজকে আমার বাড়িতে কে আসছিল ঘরের ভিতরে কে আর দেখে পাতিলে পাতিলে দুধ আর দুধ জিজ্ঞাসা করেছি মা আমার ঘরে তো দুধ আসার কথা না দুধ তো কোথায় নাই তুমি দুধ কোথেকে वाले उम्मे माबाट বলতেছে হে ابو মাबाट বসো তোমাকে কাহিনী শোনাবো তুমি একটু বসে একটু صبر করো আম্মে মাবাদের কথা মতে স্বামী বসলো স্বামী শান্ত হওয়ার পর बोलतेছে জানো আজকে কি আসছে জানো আজকে কি আসছে লো উम्मे माबाट बोलतेছে রাজুলুন মুবারাকুন রাজুলুন মুবারাকুন আকবর একজন লোক আমার কাছে আসছিল তার বিবর আমি দিতে পারবো না তিনি আসার পরে তার হাত মোবারার জন্য কি আমরা এই বকরির বাদ দিয়ে বকরির স্তনে মধ্যে লাগানো লাগানোর সাথে সাথে বকরির স্তন বড় হয়ে গেছে দুধে বরপুর হয়ে গেছে শুধু এই পাতিল না এরা আগে এক পাতিল ছিল সেই পাতিল আমরা পান করেছি ওম্মে মাবাদ বাদ বলতেছে এবার স্বামী বলতেছে ওই লোকটার একটু পরিচয় তুলে ধরো আমার সামনে ওই মহামানবের একটু চিত্র ওই মহামানবের মানবের কিছু গুণটিও আমার কাছে বলো তো উনার চেহারা কেমন ছিল উনার আকৃতি কেমন ছিল ওর ওহুলিয়াই মুবারকাত কেমন ছিল তুমি একটু তুলে ধরো আমার সামনে এবার উম্মে মা'আবদ রাদিয়াল্লাহু তাআলাহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা দেহ মুবারকের চিত্র পুরা দেহ মুবারকের আকৃতি উনি তুলে দলিল উনি বলতে চান ওনার ভাষায় হে আমার স্বামী আজকে আমার জীবনের প্রথম এমন মহামানব দেখেছি মহাপুরুষ দেখেছি যার সৌন্দর্যের কথা আমি বলে শেষ করতে পারবো না যার চোখের কথা বলে আমি শেষ করতে পারবো না যার হাসির কথা বলে শেষ করতে পারবো না যার কথা বলে আমি শেষ করতে চোখের সৌন্দর্যের কথা বলে আমি শেষ করতে পারবো না তার দেহমের সৌন্দর্যের কথা আমি শেষ করতে পারবো না তোমাকে আমি এতটুকু বলি যে এমন মনা মহামানব আমি আর বলতে পারবো না আমি দেখতে আমার জীবনে দেখি নাই না তুমি দেখেছ নামার খানদারে কেউ দেখেছে পুরা পৃথিবীতে হয়তো কেউ নাও দেখতে পারে আমার মনে হয় পুরা 14 তারিখের চাঁদবা পত্তু 14 তারিখের চাঁদ শাড়ি পরে সুন্দর শাড়ি পরে আমার সামনে উপস্থিত হয়ে গেছে তবে শুনে রাখো ওনার কথার মধ্যে জাদু ছিল জাদু 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 উনি যে কথা বলেছেন কথা আমার হৃদয়ের মধ্যে আঘাত করেছে ওনার কথার মধ্যে জাদু ছিল

সর্দাররা ওনাকে বোঝালো যে আমাদের সমাজের জাদুঘর আছে তার কথার মধ্যে এমন জাদু খবরদার আপনি যদি তার কথা শুনে তাহলে কিন্তু আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনিও বিভ্রান্তি শিকার হয়ে যাবেন অতএব আপনি তার কাছেও যাবেন না তার কথাও শুনবেন না তুফাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তাদের কথা এমন ভাবে আমার আঘাত লাগলো আমি এক পর্যায়ে শুরু করে দিলাম যাতে তার কথা আমার কানে না আসে আমি একদিন হঠাৎ করে সকালে ফজরের মসজিদে হারামে গেলাম যাওয়ার পরে দেখলাম একজন সুন্দর যুবক পূর্ণিমার চাচ্ছি তার চেহারা উজ্জ্বল দেহ এত সুন্দর আমি দেখে অবাক হয়ে গেলাম কোরআনে গরিবের তেলাওয়াত করতেছে নামাজ পড়তেছে মনে মনে ভাবলা আমি তো বুদ্ধিমান আমার তো জ্ঞান বুদ্ধি আছে আমি ওই যুবকের কথা শুনব তার তেলাওয়াত শুনব তার সাথে কথা বল যদি তার কথা আমার পছন্দ হয়ে যায় আমি মেনে নেব আর যদি পছন্দ না হয় মানব না হাজর আমরা নবীজির কাছে আসে বসে গেল নবীজি নামাজ পড়েছেন নামাজ আদায় করার পরে বাড়ির দিকে রওনা দিয়েছেন হযরতি দাউসি রাদিয়াল্লাহু তাআলা নু নবীজির পিছনে পিছনে চলছেন বাড়ির দিকে নবীজি বাড়িতে যাওয়ার পরে তুফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা নু গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দাওয়াত আমার কাছে পেশ করুন সুবহানাল্লাহ আপনার দাওয়াত আমার সামনে পেশ করুন আপনি কি বলতে চাচ্ছেন আপনি কি বলেন মানুষ কি কি বলেন বলেন নবীজি সাল্লাল্লাহ সুন্দর করে আল্লাহর ওয়াহ্দানি রেসালা আখরাতের দাওয়াত দিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে আলতে আমার বিন তুফাই তুফাইল বিন আমর আদ্দা ও তালানু বলেন বলেন নবীজির কথার মধ্যে এমন জাদু রয়েছে এমন জাদু ছিল প্রত্যেকটা কথা প্রত্যেকটা কথা তীর হয়ে আমার অন্তরে লেগে গেছে ওনার দাওয়াত দেওয়া শেষ আমি সঙ্গে সঙ্গে আমার হাত বের করে নবীজি সাল্লাহামের হাতে হাত মোবার হাত মোবারকে হাত দিই সঙ্গে সঙ্গে আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম বললাম ইয়ার সুরল্লাহ হাবিব আমি দেশে চলে যাব। আমি আমার জাতিকে দাওয়াত দিব আপনার কালিমার দাওয়াত দিব তবে আমার জন্য একটা নিদর্শন দিয়ে দেবে আমি যে মুসলমান হয়েছে আমাকে একটা নিদর্শন আলামত দিয়ে দেশের জন্য আপনি একটা নিদর্শন দিয়ে দেন এই দোয়া নিয়ে উনি যাচ্ছেন বাড়ির দিকে বাড়ির কাছাকাছি যাওয়ার আগে কুদ্রুতি ভাবে আল্লাহের পক্ষ থেকে উনার চেহারা মধ্যে একটা লাইট ফিট হয়ে গেছে উনি চিন্তা করেন আমার এখানে যে লাইট চলে আসছে মানুষ দিকে আবার কি না বুঝে উল্টা বুঝতে পারে ভাবতে পারে হয়তো আমি আমার বাপ দাদা ধর্ম ত্যাগ করার কারণে শাস্তি শুরু আমার এটা এখানে আসছে এই জন্য আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ স্থানটা পরিবর্তন করে দেবে এক বর্ণনা পাওয়া যায় এই লাইটটা ওনার কপাল থেকে ওনার চেহারা থেকে সরে আল্লাহ তালা বগলে দিয়েছেন আরেক বর্ণনা পাওয়া যায় ওনার হাতে চাবুক ছিল ওই চাবুকের মাথায় লাইটটা চলে আসছে যেমন নাকি টর্চ লাইট সুবাহ এই টর্চ লাইট এমন প্রকার ছিল এই টর্চ লাইট তেমন বাড়িতে চলে গেলে যাওয়ার পরে ওনার স্ত্রীকে ওনার মা মাকে ওনার বাবা উনি দাওয়াত দিয়েছে সঙ্গে সঙ্গে তারা মুসলমান হয়ে গেছে ওনার দাওয়াতে সত্তর থেকে আশি জন অমুসলিম মুসলমান হয়ে গেছে তো কাফেররা ওনাকে বাধা দিয়েছিল যে খবরদার খবরদার আমাদের এলাকাতে একজন জাদুঘর আছে তার কথার মধ্যে জাদু রয়েছে খবরদার তার কথা তুমি শুনতে যে না কিন্তু হজরতে তুফাইল বিন আমার দাউসিরাজি আল্লাহ তাদের কথা কান দেননি নবীজির কথা শুনেছেন ইসলাম গ্রহণ করেছেন নবীজি সাল্লামের পক্ষ থেকে একটা নিদর্শন নিয়ে বাড়িতে চলে গিয়েছে কি নিদর্শন পেলেন লাইট পেয়েছেন লাইট এরকম লাইট বুজুর্গ পেয়ে থাকে কথা কথা মনে পড়লো দিল্লি জামে মসজিদের পাশে একজন বুজুর্গ ছিলেন হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন তো আপনারা হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই মসজিদ নির্মাণ করবেন দিনের বেলা মসজিদে কাজ শুরু করে দিয়েছেন উনার অনেক কর্মচারী বাদশা বাধা দিল কোন কর্মচারী যেন রাত্রেবেলা কাজ না করে এবার উনি রাত্রেবেলা শুরু করে দিয়েছেন কাজ এবার রাত্রেবেলা বাধা দিল তারা বাধা মানতে ছিল না এক পর্যায়ে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি ওনার মুরিদান সহ যারা কাজ করতেছিল তাদেরকে বাসা প্রকৃতির যে তেল দেওয়া হতো তেল দেওয়া বন্ধ করে দিয়েছে এবার অন্ধকার কীভাবে কাজ করেছে কাজ বন্ধ হয়ে রয়েছে হাজারতেন জামুন দিয়া উলিয়া রহমদুল্লাহের একজন ফলিফা ছিলেন নাম হলো নাসিরুদ্দিন সরাহ রহমত উল্লাহ আলে উনি ওনার জজবার হালাতে চলে আসছে বাস যখন বাধা দিয়েছে বাধা দেওয়ার সাথে সাথে উনি সমস্ত লোকদেরকে জমা করে বলতেছে হে আমার সাথী বন্ধু বান্ধবরা শুনে রাখো তোমরা জেনে রাখো আমি একটা ঘোষণা দেবো গোসানো যে আপনারা কাজ করবেন কি গোসানা আপনার রাত্রিবেলা আসবেন রাত্রিবেলা আপনারা কাজ করবেন লাইটের ব্যবস্থা আমি নাসির দিন করব কিভাবে করব তখন আমি বলবো হজরতের কথা অনুযায়ী সমস্ত মানুষজন জমা হলো জমা হওয়া উনি রাত্রিবেলা সমস্ত মানুষ সামনে বলেন যেন আপনারা কাজ করেন এই কাজ করেন কথা বলে উনি হাত দূর তুলে দিলেন তোলা ধরার সাথে সাথে ওনার হাতটা লাইটিং হয়ে গেল বিশাল এক লাইট হয়ে গেল লাইটে পুরো এরাকা আলোকিত হয়ে গেল নাম হয়ে গেছে নাসির উদ্দিন সেরা সেরাক মানে লাইট বাতি বলছিলাম উম্মে মাহবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর প্রশংসা করেছেন উলামায়ে কেরাম বলেন এত সুন্দর প্রশংসা এরকম খুব কবি করেছে নবীজির সৌন্দর্যের প্রশংসা করে শেষ করা যাবে ইমাম যুরকানী রহমাতুল্লাহ আলাইহি আরেকটা ঘটনা উল্লেখ করেছেন উনি বলেন মদিনা শরীফের বাহিরে বের হয়েছিল ঘুরতে ঘুরতে দেখেন যে একটা কাফেলার সাথে সাক্ষাৎ হয়ে গেল এই কাফেলার সাথে ছিল একটা উঠ লাল উঠ ছিল তাদের কাছে সবচেয়ে বেশি দামি নবীজলাম এই দামি উঠটা দেখে মালিককে জিজ্ঞেস করলো তোমরা কি এই উঠটা বিক্রি করবে তারা বললো হ্যাঁ বিক্রি করবে কত টাকা এত টাকা নবীজি বললেন আমি উট ক্রয় করেছি উটটা নিয়ে যাচ্ছি টাকা তো আমি নিয়ে আসি না ইনশাল্লাহ টাকা পাঠায় দিব নবীজি উট নিয়ে চলে যাচ্ছেন চলে যাওয়ার পরে বাকি সাথীরা বলল তুমি কি কাজ করলে তুমি তো বোকামি করলে একজন লোক আসলো এত দামি উট নিয়ে গেল তুমি জিজ্ঞাসাও করলে না তার ঠিকানাও নিলে না তার থেকে তুমি কিছু রাখলেও না এমনি এমনি তুমি উট দিয়ে দিছো লোকেরা বলতেছে দেখো তিনজন লোক ছিল যারা পেশ তাকের মধ্যে শরীক ছিল একজন বলতেছে দেখো উনিজন কথা বলছিল কথা বলার সময় যে উনার জবান মুবারক থেকে যে নূর বিচ্ছিত হচ্ছিল এই নূরের ঝলকে আমি সব কিছু ভুলে গেছি আরেকজন বলে যে উনিজন কথা বলছিল উনার চোখের দিকে আমি যখন তাকাইছি উনার চোখের সৌন্দর্য দেখে আমি সব ভুলে গেছি আরেকজন বলে আরে তোমরা কি বলো উনার চেহারা মোবারক দেখে আমি তোমাদের কথা পর্যন্ত ভুলে গেছি উনি কি বলতেছে আরেকটা লোক বলল তাহলে বোঝা যায় তোমাদের কোনি সুন্দর যে জাদু দেখায় তোমাদের থেকে তোমাদের মূল্যবান কুট নিয়ে গেছে এবার তোমাদের লস হয়ে গেল এই কথা বলতেছে কাফেলার যে সর্দার ছিল তার স্ত্রী ছিল

আপনি কি তাকে চেনে ওনাকে কি আপনি চেনেন না আমিও তো চিনি না তাহলে তুমি এত বড় কথা কিভাবে বললে ওই মহিলাটা বলতেছে সর্দারের বিবি বলতেছে স্ত্রী বলতেছে শুনো 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 যখন নাকি তোমরা তার সাথে কথা বলতে ছিলে আমি আমার পর্দা ফাঁক করে তার দিকে তাকাইছিলাম খোদার কসম

লোক সকল আমার নবী আমার মালিক আমার মৌলা তোমাদের জন্য জন্য খেজুর দিয়েছে আর আপনাদের উটের দাম দিয়েছে এবার হে গোলাম রাখো তোমার খেজুর রাখো তোমার দাম আগে বলো তোমার মালিক থাকে কোথায় আগে বলো তোমার নবী থাকে কোথায় আগে বলো না তোমার হাবিব থাকে কোথায়

এবার আলী রাদিয়াল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছেও তিনটা জিনিস প্রিয় জিব্রিল আমিন আসমান থেকে আসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছেও তিনটা জিনিস প্রিয় এবার রব্বুল জিল জালাল আরশের মালিক জিব্রাইলকে পাঠায়ছে পাঠায় বলে ও জিব্রাইল যাও গিয়া বলো আমি রবের কাছে তিনটা জিনিস প্রিয় ই হাদিস ইমাম আবু কাছে যাওয়ার পর বলে ইমাম আবু হানিফা বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় ইমাম শাফি বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় ইমাম আহমদ হাম্বল বলেন আমার কাছো তিনটা জিনিস প্রিয় ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় সবার তিন তিন যদি আলোচনা করি 3 ঘন্টা লাগবে আমার উদ্দেশ্য যেটা হযরতে সিদ্দিক আকবর আজ বলেছেন ইয়া রাসূলুল্লাহ বলেন আমার কাছে তিনটা জিনিস এর প্রথম দাই এর প্রথমটা উনি বলেছেন আল্লা নজরুল্লাহ ওয়াঝি কেয়া রাসূল্লাহ ইয়া রাসূলল্লা এ হাবিবাল্লাহ পৃথিবীতে যা কিছু দেখেছি যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ যত নিয়ে আমাকে আমাকে দিয়েছেন সবথেকে বেশি প্রিয় আমার কাছে আপনার নুনানির চেহারা দিয়ে তাকিয়ে দেখি আবু ববক করুন তাকিয়েল্লা আবু ববকের কাছে সবচেয়ে বেশি প্রিয় কি বলছে আল্লা নজরুল্লাহ ওয়াঝিকা রসুল্লাহ আপনার চেহারা দেখাটা হলো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমার মেয়ে আমার কাছে প্রিয় না আমার ধন আমার কাছে প্রিয় না আমার মা বাবা আমার কাছে প্রিয় না আমার কাছে দুনিয়ার কোনো কিছু প্রিয় না এই দুনিয়াতে মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছে সমস্ত মাখলুকাতের মধ্যে কুল কায়নাতের মাঝে আপনার নুরানির চেহারা দিকে তাকায় তাকায় আমি আবু কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ পাক বলেন আবু বকর তোমার এত আমল আমি কবুল করেছি সুবহানাল্লাহ কত তোমার কাছে তোমাকে আমি এমন একটা সুযোগ করে দেব এমন একটা সুযুক করে দিব। এখন তো তুমি সকলের সামনে তোমার নবীকে তুমি দেখো আমি তোমাকে সুযুক করে দিব যে সুযুক শুধু তোমার হাতে থাকবে পৃথিবীর আর কার হাতে থাকবে না সেটা কি গো যাও হিজরতে যাও হিজরতে যাওয়ার পরে গারে সুর অবস্থান করেছিলেন তিন দিন ছিলেন আর কেউ ছিল দুনিয়ার কেউ ছিল কেউ ছিল না না কোনো আবাদত ছিল কিচ্ছু ছিল না নবীজি সাল্লাম সিদ্দিক আকবর রাজি আল্লাহ রানে নবীজি শুয়ে আছে এবার চেহারা মোবারক কার সামনে সুবাহ আল্লাহ বলে কার সামনে সিদ্দিক আকবরের সামনে সিদ্দিক আকবর বলেন আল্লাহ আজকে তো তুমি সুযুক করে দিয়েছো আমার জীবনে সবচেয়ে বড় চাহিদা আমার জীবনে সবচেয়ে বেশি প্রিয় আমার জীবনে সবচেয়ে বেশি মাহবুব আমি যা কে থাকতে তাকতে পারি না সেই চাহারে মোবারক তুমি আমার কাছে সামনে তুলে ধরেছো আর তো আজকে কোন তাসবীহ নাই আজকে কোন তালাওয়াত নাই আজকে কোন নামাজ নাই রোজা নাই কোন আমল কোন আমল আজকে আমার নাই আজকে শুধু আমার আমল হচ্ছে আজকে শুধু আমার আদায়ত্ব হচ্ছে আপার হাবিবের চার আগে মন ভরে মন ভরে আমার আপতার হাবিবের চেহারাকে দেখে আমার আজকের দায়িত্ব হয়ে গেছে সিদ্দিক আকবর কেমন দেখছেন যেমন নাকি আমরা রেহালে কোরআন রাখি না রাখি না রাখি না কোরআন রাখি না রেহালে নজরটা কোথায় থাকে কোরআনে তানে। বাহিরে জানা আমার নজর কোরআনের বাহিরে জানা ঠিক তদ্রু ভাবে সিদ্দিক আকবর কুল ছিল রেহাল আর সেই রেহালের মধ্যে নবীজি সাল্লাম কুরানের মধ্যে ছিল সিদ্দিক আকবর রাজি আল্লাহ প্রতিটি মুহূর্তে মুহূর্তে এই তিন দিন প্রতিটি মুহূর্তে মুহূর্তে নবীজি সাল্লাইসাল্লামের নুরানি চেহারা দেখে দেখে তার মনকে ভর্তি ছিল আল্লাহ পুরাণ করছে না করে নাই এই হলো নবীজির চেহারায় আমার তো আমি অনেক দূরে চলে গেছি আপনাদের কিনে একটু কাছে চলে আসি আমি বলেছিলাম হজরত ইবনে মসুদ রাজি আল্লাহ তালান কথা মনে আছে তো আপনাদের হজরত ইবনে মসুদ রাজি আল্লাহ কেমন সাহাবি ছিলেন এমন সাহাবি ছিলেন যিনি ছিলেন বকরি রাখাল ছিল রাখাল ছিল তিনি রাখাল চলে আসছেন জলিল কত একজন সাহাবি হয়ে গেছেন

সজ্জা অবস্থায় আমি আছি আমার অন্তিম মুহূর্তে আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমার কি অবস্থা আমার কি সমস্যা প্রথম প্রশ্ন করেছিলেন হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছেন জুনুবি জুনুবি আমার গুনাই আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা এই ঘটনা থেকে পাঁচটা জিনিস পাওয়া যায় এর মধ্যে একটা জিনিস বলেছিলাম সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু প্রতি আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে হযরত মসুদ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যেমন লেখിച്ചിছে আজকে সবচেয়ে বড় অভাব আমাদের আল্লাহ বা রাসূলকে আমরা শরী ঠিক বিশ্বাস করি ঠিক কিন্তু বিশ্বাস করার মতো বিশ্বাস আমরা করতে পারি যদি বিশ্বাস করার মতো বিশ্বাস করতে পারতাম তাহলে আমাদের সমাজের চিত্র পালটাই যেত আজকে আমরা মুসলমান ঠিক সেইভাবে আমরা নবীজি সাল্লামের প্রতিটি কথাকে সেভাবে আমরা বিশ্বাস করতে পারি না ইবনে মাসুদ রাজি আল্লাহ অন্তিম শয্যায় সাহিত্য সেই সময় যেভাবে বিশ্বাস করেছেন এবং বিশ্বাসের যে উনি প্রমাণ দিয়েছেন সেরকম বিশ্বাস আমরা করতে পারি না এটা আমাদের সবচেয়ে বড় অভাব হযরতে আবু দারদার আদি আল্লাহ একটা ঘটনা এই মর্মে পাওয়া যায় হজরতে আবু দারদার দামেশকে জামে মসজিদে জিকির করতে ছিলেন ওই মুহূর্তে ওনার কাছে খবর গিয়েছে হুজুর আপনার বাড়ি তো আগুন লেগেছে আগুন লেগে আপনার বাড়ি ঘর বাড়ি সব পুরি সারকার হয়ে গেছে উনি বলেন হতে পারে না কিছুক্ষণ পর একজন গিয়ে খবর দিল হুজুর আপনার বাড়িতে আগুন লেগেছে আপনার অনেক ক্ষতি হয়ে গেছে

তিনবার সংবাদ পেলেন তিনবার বললেন না আমার ঘর আগুন লাগতে পারে না চতুর্থবার আসল খবর আসলো পুরা মহল্লা প্রতিটি ঘর আগুন লেগে সরকার হয়ে গেছে পুরে সরকার হয়ে গেছে আপনার ঘর হেফাজতে আছে উনাকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি এত দৃঢ়তার সাথে মজবুতির সাথে কি করে বললেন বলতে পারলেন যে আপনার ঘর কোনো ক্ষতি হয় নাই আপনার ঘরে আগুন লাগেনি আপনি কি জানতে পেরেছেন আগে কি আপনি জানতে পেরেছেন বলেন না না তাহলে আপনি কিভাবে বললেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে শুনো আমার নবী সরকার দু আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকালে এবং বিকালে যদি এই কালিমাগুলো কেউ পাঠ করে নবীজি বলেছেন নবীজি বলেছেন আল্লাহ পাক তার জান মাল সবকিছুর হেফাজতের দায়িত্ব আল্লাহ পাকের হয়ে যায় আমি সকালে গর থেকে বের হওয়ার পর সময় এই কালিবাগুলো আমি পাঠ করেছি সন্ধ্যায় আমি এই কালিবাগুলো পাঠ করেছি এটা আমার প্রতিদিনের আমল আমি সকাল সন্ধ্যে কালিমাগুলো পাঠ করি পাঠ করে আমি আজকে মসজিদে আসছি আর তুমি আমাকে সংবাদ দিয়েছো যে আমার ঘরে আগুন লেগেছে আমি মিলাইতে পারতেছি না আমি আমার যুগ পিগ মিলাইতে পারতেছি না অঙ্ক মিলাইতে পারতেছি না নবী বলেছেন সকালে বিকেলে যদি কালিমা পাঠ করে আল্লাহ পাক নিজ কুদরতে হেফাজতে নিয়ে যায় আমার তো বিশ্বাস আমার এই ঘর বাড়ি সবকিছু হেফাজতের মালিক আল্লাহ পাকের দায়িত্ব আমার বিশ্বাস আমার ঘরে আগুন লেগে নাই যদি বিশ্বাস থাকে থাকে এবং আমার সত্যিকার অর্থে বিশ্বাস আছে আমার নবী বলেছে আমার নবী তো মিথ্যা কথা বলতে পারে না এর জন্য আমি বলেছি আমার ঘরে কোনো আগুন লাগে না দেখছেন নি ওনাদের বিশ্বাসটা কি ছিল সত্যিকার বিশ্বাস ছিল এজন্য তার দৃঢ়তার সাথে বলতে পেরেছেন যে আমার ঘরে আগুন লেগে না এটা এমনি এমনি হয় না বলছেন যদি তোমরা বলতাই যে সমুদ্রের মধ্যে আগুন লেগেছে পাহাড়

এবং নবীজি সাল্লাই কথা এবং নবীজি সাল্লামের হাদিসের প্রতি আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকতে হবে যদি থাকে তাহলে আমাদের কাজ দ্বিতীয় ছিল সেটা হচ্ছে আমরা সবাই অভাবী এমন কি আছে যারা অভাব নেই আমরা সবাই অভাবী অভাব দূর করবো কিভাবে এর কিছু ফর্মুলা এই ঘটনার থেকে পাওয়া যাচ্ছে এই আমরা পেলাম নবী সাল্লা সাল্লামের সাথ করেছেন কোনো ব্যক্তি যদি সুরা ওয়াকিয়া প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে পাঠ করে আল্লাহ নবী বলেছেন দারিদ্রতা অভাব তাকে স্পর্শ করবে না